চিত্রনায়ক নীরব এবং চিত্রনায়িকা বুবলি জুটি অভিনীত নির্মাতা সৈকত নাসিরের সিনেমা ক্যাসিনোর শুটিং শেষ হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে বছরের মাঝামাঝি সময়ে। এদিকে কলকাতার তুমি অনন্যা 2020 পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অন্যদিকে মুক্তি পেয়েছে বছরের প্রথম অ্যানিমেশন ছবি আনওয়ার্ড। আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বত মেহেদি। নির্মাতা সাইফ চন্দনের আব্বাস সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়ক নীরব সিনেমাপ্রেমী দর্শকের মনে তুমুল সাড়া ফেলেছিল। কিন্তু এই গল্পটা পুরনো হলেও নতুন আরেক গল্পের জন্ম দিতে যাচ্ছেন চিত্রনায়ক নীরব তার মুক্তি প্রতীক্ষিত আলোচিত ছবি ক্যাসিনো সিনেমার মাধ্যমে। টিভি সংবাদ পাঠিকা থেকে 2016 সালে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলি। শাকিবের সঙ্গে প্রায় 11টি ছবিতে কাজ করে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। তবে নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনো ছবিতে প্রথম জুটি বেঁধে নীরব বুবলি সম্প্রতি শেষ করেছেন ক্যাসিনো সিনেমার শুটিং। বন্ধু তোরে লাইগা রে, বন্ধু তোরে লাইগা রে। ঢাকাই ও কলকাতার ছবিতে অভিনয়কারী সময় নিজের অবস্থান বেশ পাকাপোক্তই করেছেন দর্শক নন্দিত ও আলোচিত অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার কলকাতার গায়েন মঞ্চে তুমি অনন্যা 2020 পুরস্কার তুলে দেয়া হয় জয়া আহসানকে। তুমি অনন্যা শীর্ষক এ পুরস্কার 15তম বারের মতো দেয়া হলো। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা। এছাড়াও এ পুরস্কারটি পেয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমী, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, উষা উথুপ সহ অনেকে। বাবাহারা দুই কিশোর ইয়ান লাইটফুট ও বার্লি লাইটফুট, তাদের গল্পে নির্মিত হয়েছে হলিউডের অনওয়ার্ড সিনেমাটি। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বছরের প্রথম অ্যানিমেশন এই ছবিটি। আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। অ্যানিমেশন ছবির দুনিয়ায় অদ্বিতীয় নাম ওয়ার্ল্ড। ডিজনি পিকচার্সের সঙ্গে যুক্ত হয়ে পিক্সার নির্মাণ করেছে ছবিটি। গেল বছর তারা সাড়া জাগিয়েছিল টয় স্টোরি 4 দিয়ে। অ্যানিমেশন ধর্মী নতুন ছবিটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হল্যান্ড, ক্রিস প্র্যাট, জুলিয়া লুইস সহ অনেকে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা। Until then...